নমস্কার বন্ধুরা, আমি পার্থ আর তোমরা দেখছো অল ইন অন আপডেটস। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে, কারণ তোমরা যারা ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে চাও তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করতে পারবে, তো এর জন্য কিছু ইনস্ট্রাকশনও তোমাদের মাথায় রাখতে হবে। তো সেগুলি কী কী তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করব। তো কীভাবে তোমরা ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়াবে সে ট্রিকটিও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে প্রথমে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাই। তো চলে এলাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো ইনস্টাগ্রামে চলে আসার পরে এখান থেকে আমার অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টের নাম ডিউড ডিসেন্ট পার্থ। তো তোমরাও চাইলে এই আমার অ্যাকাউন্টটি ফলো করতে পারো। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই, আমার 93 জন ফলোয়ার্স আছে এবং 235 জন আমি ফলো করে রেখেছি, 235 জনকে, আর 93 জন ফলোয়ার্স আছে। তো এখন আমি ইনক্রিজ করে দেখাবো। তো এর জন্য তোমাদের এই সার্চ অপশানে যেতে হবে। তো সার্চ অপশানে যাওয়ার পরে তোমরা যে কোনো একজন পপুলার ইনস্টাগ্রামের পপুলার পিউপেলকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে টাইগার স্বরূপ লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমি টাইগার স্বরূপকে ফলো করলাম। তো ফলো করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে অনেকগুলি সাজেশান চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক সাজেশান চলে আসছে। তো এই সাজেশান যেগুলো আছে তাদেরকেও ফলো করে দিতে হবে। তো এখানে এই ফলো করার আগে তোমরা অবশ্যই এখানে চেক করে নেবে সেগুলি টিকমার্ক আছে কিনা, অর্থাৎ ভেরিফাইড অ্যাকাউন্টগুলি তোমাদের ফলো করতে হবে। তো ভেরিফাইড অ্যাকাউন্টগুলি ফলো করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্স ধীরে ধীরে বাড়তে শুরু করে দেবে। তো এখানে এই যে এই নোটিফিকেশান অপশান আছে, তো সেই নোটিফিকেশানে তোমরা চলে যাবে। তো নোটিফিকেশানে যাওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্স ধীরে ধীরে বাড়ছে। তো দেখো এর মধ্যে আমার 2টি নোটিফিকেশান চলে এসেছে, 24 সেকেন্ড আগে একটা, 7 মিনিট আগে একটা, আরও ধীরে ধীরে আসবে। তো চলো বন্ধুরা এবার ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে নেওয়া যাক। তো দেখো আমার 93 ছিল আগে ফলোয়ার্স, এখন 96 জন হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এই ট্রিকটি ইউজ করে তোমরাও তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার খুব সহজে ইনক্রিজ করতে পারো। তো ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করার সময় তোমাদের কিছু ইনস্ট্রাকশন অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ তোমরা যখন এইভাবে কাউকে ফলো করছো তো একসাথে 50 জনের বেশি কখনোই তোমরা ফলো করবে না। আর এইভাবে 50 জনকে ফলো করার ঠিক 2 থেকে 3 ঘন্টা পরেই তোমরা আবার 50 জনকে ফলো করবে। তো এইভাবে দিনে তোমরা 200 থেকে 250 জনকে ফলো করবে, তো তার বেশি কখনোই তোমরা ফলো করবে না। আর তোমরা এই যাদেরকে এখন ফলো করছো পরবর্তী সময়ে চাইলে তোমরা তাদেরকে আবার আনফলো করে দিতে পারো। তো এই আনফলোর ক্ষেত্রেও তোমরা একইভাবে 50 জনের বেশি কখনোই আনফলো করবে না, তাহলে তোমাদের অ্যাকাউন্টটি সাসপিশিয়াস অ্যাক্টিভিটির কারণে ব্লক হয়ে যেতে পারে। তো আমি চাই না তোমাদের অ্যাকাউন্টটি ব্লক হোক, তো সেই জন্যই তোমরা এই ইনস্ট্রাকশানগুলি অবশ্যই মেনে চলবে। তো এই ইনস্ট্রাকশানগুলি মেনে চললে তোমাদের অ্যাকাউন্ট ব্লক হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এবং তোমরা তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ারও খুব সহজে বাড়িয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দাও। আর এই অল ইন অন আপডেটস চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি আমার সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও কানেক্ট হতে চাও তো ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।